আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সিনিয়র কেজির ছাত্রছাত্রীবৃন্দ, দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনলাইন ক্লাস 2020-এর স্বাগতম, শুভেচ্ছা, মোবারকবাদ। আমরা সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله أشكر تمرا সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছে। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় আছো, নিজেকে যত্নে রাখবে, পাশাপাশি বাসায় বসে লেখাপড়াও আমাদেরকে চালিয়ে নিতে হবে। সে লক্ষ্যেই দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির এই আয়োজন। আয়োজনের আলোকে আমরা আজকে ইনশাল্লাহ ক্লাস নেব মৌখিক সূরাতুল কাউসার পড়া, শব্দ হরকত এবং তানভিন কাকে বলে, যে আমরা একটু বলে নেই। দেখো, আমরা প্রথমে লিখেছি হরকত। হরকত কাকে বলে আমরা জানি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আবার বলছি শোনো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। প্রত্যেকটা নাম ভিন্ন ভিন্ন, জবর হরকত, জের হরকত, পেশ হরকত, আলাদা আলাদা নাম, জবর হরকত, জের হরকত, পেশ হরকত, ভিন্ন ভিন্নভাবেই এক একটাকে আবার হরকত বলে। তিনটাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, জবরকে হরকত বলে, জেরকে হরকত বলে, পেশকে হরকত বলে, প্রত্যেকের উচ্চারণ তাড়াতাড়ি। যেমন মনে করো আমরা হরকত দিয়ে, এখানে আছে মিম জবর মা, মিম জবর মা, সা জবর সা, মাসা, খেয়াল করো, মিম জবর মা, সা জবর সা, মাসা। এখানে আছে তানভিন, তানভিন কাকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আবার দেখো, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের ভিতরে একটি নুন বা নুন সাকিন লুকায়িত থাকে, গোপন থাকে, দেখা যাচ্ছে না। যেমন আমরা যদি বলি যে লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, একটু খেয়াল করো, এই তানভিনের মধ্যে একটা নুন সাকিন লুকায় আছে যা দেখা যাচ্ছে না। তাহলে কি হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তানভিন, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম আলিফ দুই জবর লান, কি হলো বন্ধুরা বলো, মাসালান, 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 মাসালান। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম আলিফ দুই জবর লান, মাসালান, মাসালান। এখানে আসি, সা জবর সা, মিম জবর মা, সামা, আবার বলছি, সা জবর সা, মিম জবর মা, সামা, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, সামা নান, সামা নান, সামা নান। খেয়াল করো, খেয়াল করো ছোট্ট সোনামণিরা, খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো, সা জবর সা, মিম জবর মা, সামা, নুন আলিফ দুই জবর নান, সামা নান, সামা নান। আমরা পরবর্তী শব্দে আসি, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, র জবর র, র জবর র, হরকতের উচ্চারণ টানা কিন্তু যাবেই না, টানলেই ভুল হবে সোনামণিরা, মিম জবর মা, র জবর র, মা র, মা র,
মারো বয়াত আলিফ দুই ডবল দন বয়াত আলিফ দুই ডবল দন মারো দন মারো দন মারো দন মারো দন মারো দন যে শব্দ আমরা তিনটি লিখেছি হরকত তানভিন এর ওখানে প্রয়োগ আছে খেয়াল করো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে এই দুইটা মিলেই কিন্তু মিম জবর মা সা জবর সা মা সা লাম আলিফ দুই জবর লান মা সা লান মা সা লান মা সা লান সা জবর সা মিম জবর মা সা মা নুন আলিফ দুই জবর নান সা মা নান মিম জবর মা র জবর র মা র দত আলিফ দুই জবর দন মা র দন মা র দন মা র দন বোঝাতে পেরেছি তোমাদেরকে দেখো তোমাদের এই বইয়ের মধ্যে পেজে এটা দেওয়া আছে সাপ্তাহিক পড়ার মধ্যেও দেওয়া আছে খেয়াল করতে হবে কেমন আলহামদুলিল্লাহ আমরা যতটুকু এখান থেকে শিখলাম তাতে আমরা এখান থেকে উপকৃত হতে পারবো আর একটি পড়া আছে মৌখিক সুরতুল কাউসার সুরতুল কাউসার আমার সঙ্গে সকলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ আবার বলো إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ قرآن শরীফের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আমরা আজকে পড়ছি শেষবার শোনো আমার কণ্ঠে বলবে না শুধু মনোযোগ দিয়ে শুনবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার বুঝাতে পেরেছি ছোট্ট ছোড়া এর মধ্যে বলা হচ্ছে জানো ফসল্লি লিরব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর কোরবানি করো তাহলে ছোট্ট বন্ধুরা এই করোনাকালীন সময়ে বাসায় তোমাদের নামাজ পড়তে হবে আর এই তো কদিন পরে কিন্তু কোরবানির ঈদও আসবে তাই না বড় বড় গরু কিনে খাসি কিনে কোরবানি হবে শুধু তাই নয় আরও নিজের জীবন অথবা সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় দান করাই হচ্ছে কোরবানি করা কেমন আলহামদুলিল্লাহ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি বিশেষ করে শোনো বাবা মার কথা শুনবে কেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু